भवानीपुर निर्वाचन निये व्यस्त राज्येर मुख्यमंत्री बोलछेन आपनारा आमाके दया करे जेतान नइले आमी मुख्यमंत्री थाकते पारबो ना। मुख्य सचिव लिखेछेन आजके कोर्ट इलेक्शन कमिशन के बोलेछे 24 घंटार मध्ये वकालतनामा दिते एफिडेविट दिते एफिडेविट दिए बोलते जे सांविधानिक संकट तैरी হবে ভবানীপুরে ভোট না করলে। এটা কে বলেছে, ইসির বক্তব্য না সিএস এর বক্তব্য? এত বড় অবজারভেশন। নিশ্চিতভাবে কালকে দুধ আর জল আলাদা হয়ে যাবে। এই রাজ্যের মুখ্য সচিব তিনি তার প্রিয় দিদিকে জেতানোর জন্য, দিদি হন না মা হন আমি জানি না, তা হরিকৃষ্ণ দিলেজি, তা তিনি তাকে জেতানোর জন্য, এমএলএ করার জন্য তিনি, এটা কোনোদিন হয়নি ভারতবর্ষে। একটা আইএএস অফিসার তিনি বলছেন সাংবিধানিক সংকট, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় ডক্টর অমিত মিত্র কি হবে? তাদের তো 6 মাস হতে আর কয়েকদিন বাকি আছে, তাহলে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? তাই সবাই ব্যস্ত ভবানীপুর।